হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এই যে দেখো, মাছগুলোকে আমি জলে ডুবিয়ে রাখছি, একটা গামলায় করে নিয়েছি মাছগুলোকে। এটা হচ্ছে বরফের মাছ তো। আর দেখো বন্ধুরা, আগে দেখিয়ে দিচ্ছি, আমার বাবা এই যে সব বেসিং বসিয়ে রেখেছে, সেটিং সব করে রেখেছে, বাট আমাদের এখানে জলের ট্যাঙ্কি মানে জলের লাইন এখন অবধি আসেনি। তো যখন আসবে বাবা লাগিয়ে নেবে। আর এই যে দেখো, মাছের কথা বলছিলাম, মাছ দোকানে দিয়ে গেছে, ওর ফ্রিজে মাছগুলো ছিল তো কেটেই দিয়ে গেছে। তো মাছগুলো একদম বরফ হয়ে গেছে, তো সেই জন্য আমি জলে ডুবিয়ে রাখছি। আর বন্ধুরা, আজকের বেশি মানে অন্য কিছু নিয়ে আসি না, আজকে শুধু রেসিপিটাই শেয়ার করব। আর দেখতে থাকো, আজকের আমি রূপচাঁদ মাছ দিয়ে একদম পাতলা, একদম সিম্পল মানে পাতলা ঝোল একটা রান্না করব। তো দেখো, মাছগুলোকে এভাবে ডুবিয়ে রাখলাম, এবারে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর বন্ধুরা, রূপচাঁদ মাছের আগে থেকে একটু বেশি হলুদ মাখিয়ে রাখতে হয়, কারণ এ বড্ড মানে তেলে দিলে ফাটে। তো একটু রূপচাঁদ মাছে বেশি করে হলুদ মাখালে তো মাছটা তেলের মধ্যে দিলে অতটা ফাটে না, ছিটকোয় না তেলটা। তো বন্ধুরা, তোমরাও এভাবে ট্রাই করতে পারো, আমার এই টিপসটা শুনে দেখবে নিশ্চয়ই কাজে আসবে। তো আমি এভাবে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দেখো বন্ধুরা, এভাবে একটা একটা করে মাছ এভাবে আমি সাইজ করে করে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেবো। আর বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু খুব একটা তেল ব্যবহার করিনি, অল্প তেলেই আমি মাছটা ভাজছি, তো বেশি তেল আমি দেবো না। এই যে দেখো, এক পিট করে হয়ে গেছে মাছগুলো, তো আরেক পিট করে উল্টে দেব, সেগুলো হয়ে যাবে। তো এখানে আমার মাছ তো ভাজা হয়ে গেছে, তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সে একই কড়াই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা, আমি এখানে ডালের বড়িগুলো ভেজে নেব। আর দেখো, এগুলো ঘরের বড়ি মানে আমার মা দিয়েছিল। তো ডালের বড়িগুলো আমি এভাবে হালকা লাল করে এই যে ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে। তো এবার আমি তেলগুলো ঝরিয়ে আমি পুরিগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, পাঁচ ফোড়নটা আর ক্যামেরা করা হয়নি তো বলে দিলাম। তো দেখো এখানে আমি কী কী সবজি নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। এবারে আমি পেঁয়াজ ভাজার উপরে আমি দিয়ে দিচ্ছি আলুটা, আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি। আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচকলা, কাঁচকলাও আমি একই রকমভাবে সাইজ করে কেটেছি আলুর মতো। তো এভাবে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি লবণ দিয়ে দেবো। আর বন্ধুরা, আমি এখানে আমি এভাবেই রান্না করি, আমি সবসময় হলুদটা পরেই দিই, লবণটা আগেই দিই, কারণ ললে মানে লবণের যে জলটা থাকে, জলটা বেরোয় সবজির সাথে মিশে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হতে মানে সিদ্ধ হয়ে যায়। তো সেই কারণে আমি সবসময় লবণটা আগে দিই, তারপরে লবণের জলটা সবজির জলটা যখন মরে যায় তখনই আমি দিয়ে দিই ওর মধ্যে হলুদ। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, সজনে ডাঁটাগুলো, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা। তারপর দিয়ে দেব টমেটো কুচিটা, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি হলুদ দেবো। হলুদটা আমি এখনও দেবো না, একটু নেড়ে ছেড়ে নেব, নেওয়ার পর আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনাটা নাও লাগাতে পারো তোমরা। তো দেখো, একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর ফিরে এলাম। তো এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে ছেড়ে এর মধ্যে জল ঢেলে দেবো। তো তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা, তোমরা প্লিজ আমার এই ভিডিওটা স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখে কী লাভ বলো? যদি তোমরা ভালো না লাগে তো দেখো না, কিন্তু স্কিপ করে দেখো না। তো আর নতুন বন্ধুরা যারা আসছো, তারা প্লিজ স্প্যাম কমেন্ট করো না, কারণ এতে চ্যানেলের ক্ষতি হয়। তোমরা ভিডিও সম্পর্কে কিছু বলে লিখে দিয়ে চলে যাবে, আমি সময় মতো চলে যাব, চিন্তা করার কোনো দরকার নেই ব্যাক পাওয়ার জন্য। তো আমাকে বিশ্বাস করতে পারো, আমি যেহেতু ছোটোখাটো একটা চ্যালেঞ্জ হবে, আমার দেখতেই পাচ্ছ আমার কতটা সাব কম, তো আমি এরকম বেইমানি কারোর সাথে করব না, কারণ আমাকে তোমরা বিশ্বাস করতে পারো, কারণ যেহেতু আমি ছোট একটা ইউটিউবার। তো
আমি একটু বড় হওয়ার চেষ্টা করব। তো বড় হওয়ার চেষ্টা করতে গেলে সবার সাথে ভালো ব্যবহার করতে হয়, তো তাই আমি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। আমি হয়তো সবার ভিডিও সব সময় দেখতে পারি না, কারণ সব সময় আমি সময় পাই না, কারণ তোমাদের আগে থেকে আমি বলেছি। তো তো দেখো, কথা বলতে বলতে আমি মানে ঝোলটা ফুটে গেছে, আমি এখানে বড়িগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বড়িগুলো। আর বন্ধুরা, এখানে আমি মাছটাও দিয়ে দিয়েছিলাম ক্যামেরাতে, মানে ক্যামেরাটা করা হয়নি। তো দেখো, বড়িগুলো এখানে মানে ঝোল ঢুকে গেছে, বড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, আমি বলেছিলাম আগে থেকে আমি ঝোলটা পাতলাই করব, তো সেই জন্য আমি এবারে বন্ধ করে দেবো গ্যাসটা, আর বেশি ফোটাবো না, পাতলাই ঝোল করবো। আর এই সিজনের সময় মানে এই যে সজনা খাড়া সিজনের সময়, সজনা খাড়া খেতে দারুণ লাগে। তো সজনা খাড়া রেসিপি নিয়ে আমি আবার পরে একবার আসবো বন্ধুরা, কারণ সজনা খাড়ার আরও একটা দারুণ রেসিপি আছে যেটা আমি বানাবো। আর দেখো বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো মানে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ বন্ধুরা।